মাদকাসক্ত হওয়ার জের দীর্ঘ চার বছর বাংলাদেশের জেলের বন্দী দশা থেকে মুক্তি পেল এক যুবক। তার নাম রাজকুমার বাউরি, বয়স আনুমানিক 35 বছর। রবিবার বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী রাজকুমারকে বিএসএফ এর হাতে তুলে দেয়। পরে বিএসএফ তাকে বেলুনিয়া থানা কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করে। মদ ও মাদকদ্রব্য মানব জীবনে তথা সমাজে অশান্তি বয়ে আনে। এই মদ ও মাদকদ্রব্যের কারণে একাংশ পরিবার ছাড়খার হয়ে গেছে, এমনই একটি ঘটনা সামনে এলো রবিবার। মাদকাসক্ত হওয়ার জের দীর্ঘ চার বছর বাংলাদেশের জেলের বন্দী দশা থেকে মুক্তি পেল এক যুবক। তার নাম রাজকুমার বাউরি, বয়স আনুমানিক 35 বছর। রবিবার বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী রাজকুমারকে বিএসএফ এর হাতে তুলে দেয়। পরে বিএসএফ তাকে বেলুনিয়া থানা কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করে। আজকে বাংলাদেশ থেকে বাংলাদেশের পশ্চিম থানার পুলিশ এবং ডিজিপি আমাদের একজন ইন্ডিয়ানকে পুলিশ ব্যাক করলো ইন্ডিয়াতে। তার নাম রাজকুমার বাউরি, সিদাই মোহনপুরের বাসিন্দা। সে গত চারকাটা পার হয়ে তাকে বাংলাদেশ পুলিশ এখানে আটক করে এবং তাকে দেশে জেল কাস্টডি দেয়। আজকে মানে যে আমরা বিলিনা থানার সাথে চলে যাই এবং আমরা তার আইডেন্টিফিকেশন খুঁজছি এবং তার যে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস সেটা সিদাই মোহনপুরে। আমরা তার বাড়ি করে ঘরের লোকদের সাথে আত্মীয় স্বজনের সাথে কথা বলেছি। ওরা আসছে, আসার পরেই ওকে আমরা তাদের আত্মীয়দের হাতে তার গার্জেনের হাতে আমরা তুলে দেব। সিধাই মোহনপুর সিমনা এলাকার বাসিন্দা বছর 35-এর রাজকুমার বাউরি চার বছর আগে বিভিন্ন এলাকা ঘোরার নেশায় ঘুরতে ঘুরতে একসময় নেশার ঘুরে শাবরুমের গাড়িতে উঠে পড়ে। তারপর তাকে শাবরুম বাজারে নামিয়ে দিলে সেখান থেকে মদমত্ত অবস্থায় সীমান্ত পেরিয়ে কোনো এক সময় বাংলাদেশ চলে যায়। বাংলাদেশের পুলিশ তাকে আটক করে প্রথমে রামপুর থানা এবং পরে খাগড়াছড়ি থানায় পাঠিয়ে দেয়। ভারতীয় নাগরিক হওয়ায় এবং বিনা পাসপোর্টে বাংলাদেশ সীমান্ত পার হওয়ার কারণে বাংলাদেশ সরকার বিনা বিচারে তাকে জেলে পাঠায়। তখন থেকে দীর্ঘ চার বছর ফেনী জেলে কাটায় সে। শুনুন, বাংলাদেশের জেল থেকে বন্দী দশা কাটিয়ে মুক্তি পাওয়া রাজকুমার বাউরির মুখেই সেই কাহিনী। কোনখানে ঢুকছিল? শাবরুম দিয়ে। শাবরুম দিয়ে মদ খেয়ে ঢুকে। তো তারপরে ঢুকবার পরে তারা কিটা করছে তোমার? ঢুকবার পরে দিয়ে একটা ছেলে আসে, যুবক ছেলে, ছেলে আসে পরে দিয়ে জোরে করছে বাই কই যাবে। হয়তো বাই এটা কোন জায়গা আর রাস্তা কোন দিয়ে আয়, তো বাড়ির দিকে যাবো। পরে দিয়ে আমার চলে না আমাদের বাড়ির দিকে, ওরা আমাদের বাড়ির দিকে দিয়ে চলে না করে সেটা আমার নিয়ে গেছে। নিয়ে এসে এটা চা খাওয়াইছে, ভাত খাওয়াইছে, খাওয়াইছে এরা পুলিশের কাছে ফোন করছে। পুলিশ এসে আমার তাদের কাছে তুলে আনবে, তারা আমার ধরে লিয়ে গেছে রামগড় থানা। রামগড় থানাতে দিয়ে নিয়ে আসে এরা, তারপরে ঘন্টা দুই ঘন্টা রেখে আমার পরে আবার খাগড়াছড়ি চালান করে দিচ্ছে। কিন্তু তোমার বাড়ি কোনখানে? আমার বাড়ি হয়েছে সিমলাচরে চালানো, আগরতলা। হ্যাঁ, তুমি হঠাৎ বাংলাদেশ পুলিশ তাকে বেলুনিয়া মহুরিঘাট চেকপোস্ট দিয়ে বেলুনিয়া থানার হাতে তুলে দেওয়া হয়। বেলুনিয়া থানা তাকে জিজ্ঞাসাবাদ করার পর তার পরিবারের হাতে তুলে দেয়। দীর্ঘদিন পর দেশে ফিরতে পেয়ে স্বাভাবিকভাবেই খুশি রাজকুমার বাউরি। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।